নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, হর হর মহাদেব। কেমন আছেন বন্ধুরা? আগামী 29 ফেব্রুয়ারি 2020 শনিবার, আর এই বিশেষ বারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে চলেছে। তা হল মীন রাশি ছেড়ে মেষ রাশিতে শুক্র গ্রহ স্থানান্তরিত হবে, আর এই বিশেষ পরিবর্তন আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আনবে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল আসতে পারে। আজ এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। শুক্র সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্রে। কোনো জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে এই বিশেষ শুক্র গ্রহের শুভ এবং অশুভ অবস্থানের উপরে অনেক কিছুই নির্ভর করবে। বিশেষত বৈষয়িক বিষয় এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ গ্রহ। তাই শুক্র গ্রহের এই বিশেষ পরিবর্তন জাতক কিংবা জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তাই আমরা এই বিশেষ ট্রানজিট বা গোচরের পরিবর্তন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভাব ভালোবাসা এবং ম্যাটেরিয়ালিস্টিক প্লেজারের জন্য শুক্র গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মেষ রাশিতে 29 তারিখের স্থানান্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বাদশ রাশিচক্রের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। মধ্যরাত্রির পর অর্থাৎ 1:31 এই বিশেষ পরিবর্তন ঘটবে মীন রাশি থেকে মেষ রাশিতে। অর্থাৎ বৃহস্পতির আধিপত্য ছেড়ে মেষ রাশির আধিপত্য অর্থাৎ মঙ্গলের অধীনে আসবে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে এই বিশেষ ট্রানজিট শুক্রদেব দ্বাদশ গৃহের প্রত্যেকের উপরে কম বেশি প্রভাব ফেলবে। মেষ রাশি হল অগ্নিকারক একটি ঘর, যা শুক্রের থেকে প্রকৃতিগতভাবে একটু আলাদা। আমরা জেনে নেব দ্বাদশ রাশিচক্রের কী ধরনের বিশেষ প্রভাব আসতে চলেছে। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হল মেষ রাশি, আর মেষ রাশির সাপেক্ষে শুক্রদেব হল দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি। আর তাই এই দ্বিতীয় ঘরের এবং সপ্তম ঘরের অধিপতি এই বিশেষ ট্রানজিটে অবস্থান করবে লগ্নে, অর্থাৎ নিজের ঘরে। তাই এই বিশেষ পরিবর্তন শুক্রের অত্যন্ত প্রভাব ফেলতে পারে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। শুক্র যেহেতু ভাব ভালোবাসার একটি কারক গ্রহ এবং সেই বিশেষ গ্রহ তার লগ্নে অবস্থান করার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বের বিশেষ বিকাশ ঘটবে এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এই বিশেষ সময়। মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ সময়। এদের মধ্যে অনেক বেশি সহানুভূতিশীল প্রবণতা তৈরি হবে। মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ ট্রানজিটে। যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন বা নতুন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে শুক্রদেবের এই বিশেষ ট্রানজিটে। ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এই বিশেষ সময়ে। পরিবারের অন্যান্য সদস্যরা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা করবে এবং তাদের সহানুভূতি সর্বদা আপনার সঙ্গে থাকবে। নতুন কোনো গ্যাজেট কেনার বিষয়ে এই সময়ে আপনি উদ্যোগী হতে পারেন এবং তা হয়তো কিনে ফেলবেন। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর হবেন এই সময়ে, অর্থাৎ ডায়েট স্ট্রিক্টলি কন্ট্রোল করবেন এবং আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আকর্ষণীয় হয়ে আপনি বিভিন্ন ক্ষেত্রে এবং আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিকগুলি বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সোর্সগুলো আপনার সামনে খুলে যাবে এই বিশেষ সময়ে, তার ফলে আপনার আয় ইনকাম অনেকটাই বৃদ্ধি পাবে। সমাজে আপনার মান সম্মান এবং শ্রীবৃদ্ধি হবে এবং আপনার নিজের প্রতি কনফিডেন্স লেভেল অনেকখানি বৃদ্ধি পাবে এই বিশেষ ট্রানজিটে।
তথাপি কিছু কিছু জাতক কিংবা জাতিকাদের ইগোর কিছু প্রবলেম তৈরি হতে পারে, যা তাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব আনবে। তাই ইগোকে একটু সামলে চলুন। তাই আপনাদের জন্য বলবো, প্রতি শুক্রবার আপনারা ছোট কন্যাকে মা পার্বতীর স্বরূপ হিসাবে কল্পনা করে তাকে নমস্কার করুন এবং তাদেরকে রঙিন মিষ্টি খেতে দিন বা কোনো উপহার কিনে দিন। আর শুক্রবারে এই বিশেষ উপায় করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।